150টা আসনে ইভিএম এ নির্বাচন করবে অন্যান্য মানে প্রাপ্তি সাপেক্ষে 150 আর কি 150টা আসনে। যে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হলো 13 সেপ্টেম্বর 2022, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 15 সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 16 থেকে 18 সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি 19 থেকে 21 সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 22 সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ 23 সেপ্টেম্বর, আর ভোট গ্রহণ হবে 12 অক্টোবর। এটা ভোট হবে ইভিএমে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে। রিটার্নিং অফিসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী অঞ্চল, সহকারী রিটার্নিং অফিসার জেলা নির্বাচন অফিসার গাইবান্ধা এবং জেলা নির্বাচন অফিসার নওগাঁ। দ্বিতীয় ইস্যু ছিল হলো 61টা জেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে ভোট গ্রহণ হবে 17 অক্টোবর 2022, এখানে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 15 সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 18 সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল 19 থেকে 21 সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি 22 থেকে 24 সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 25 সেপ্টেম্বর, আর প্রতীক বরাদ্দ হল 26 সেপ্টেম্বর, ভোট গ্রহণ 17 অক্টোবর, এটা 9টা থেকে বেলা 2টা পর্যন্ত ভোট হবে। এটা রিটার্নিং অফিসার হবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আর সহকারী রিটার্নিং অফিসার হবে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার। মাননীয় কমিশন ডিসিশন নিয়েছে যে অনূর্ধ্ব 150টা আসনে ইভিএমে নির্বাচন করবে অন্যান্য মানে প্রাপ্তি সাপেক্ষে। কমিশন সকল বিষয় আমলে নিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আলাপ আলোচনার মাধ্যমে। 70 থেকে 75 আসনে, এটা তো আসন সংখ্যা নির্ভর করে কিন্তু ভোটারের সংখ্যার উপর। আপনি একটা ছোট আসন হলে ভোট কেন্দ্র যেমন হবে, ভোটার যেমন হবে, সেক্ষেত্রে ইভিএম কম লাগবে, বেশি ভোটার হলে ইভিএম বেশি লাগবে। প্রোক্যুরমেন্ট আমরা যাব এখন, যদি প্রোক্যুরমেন্ট আরও ইভিএম লাগবে সেক্ষেত্রে আমরা প্রোক্যুরমেন্টের পদক্ষেপে যাব। আমাদের হাতে যে ইভিএম আছে আরও আসনে ইভিএম মানে ইভিএমএ করতে গেলে আমাদের কিছু ইভিএম প্রোকিউর করতে হবে, এবং সে পদক্ষেপ আমরা অলরেডি উদ্যোগ নিই না। এত ডিটেলস তো ওয়ার্কআউট করা নাই আমাদের। আমাদের তো যে আরও যে 150 আসন যদি যায় সেক্ষেত্রে আমাদের আরও ইভিএম প্রোকিউর করতে হবে, এবং সেই অনুযায়ী আমরা ইভিএম প্রোকিউরের উদ্যোগ নেব। 150টা আসনে ইভিএমএ নির্বাচন করবে অন্যান্য মানে প্রাপ্তি সাপেক্ষে 150 আর কি 150টা আসনে, ন্যূনতম তো সে একটাও হতে পারে।